বিয়ের প্রলোভন দেখিয়ে বলপূর্বক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জামাতা অনিল নমশূদ্র অবশেষে পুলিশের জালে। ঘটনাটি ঘটেছিল কদমতলা থানা এলাকার সাতসঙ্গম এলাকায়। যুবতীকে ফুসলিয়ে প্রথমে ধর্ষণ ও পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণকারীর বাবা ও ভাই যুবতীকে মারপিট করার মতো গুরুতর অভিযোগ যুবতীর। কদমতলা থানার পুলিশ গত সোমবার অভিযুক্তের বাবা ও ছোট ভাইকে গ্রেপ্তার করেছে এবং গতকাল মূল অভিযুক্ত ধর্ষণকারী অনিল নমশূদ্রকে গ্রেপ্তার করে। বুধবার ধৃত অনিল নমশূদ্র তার বাবা ও ছোট ভাইকে জেলা আদালতে প্রেরণ করছে কদমতলা থানার পুলিশ। স্থানীয় এলাকাবাসী এরকম জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তার আত্মীয় স্বজন বা তার শালা অনেককে আমরা পিএসএ এনেছিলাম, তখন আর অনিল যে নমশূদ্র সে তখন লুকিয়েছিল, শুনেছিলাম নেপালটিরা যাই হোক, সে তখন আমরা জাল পেতেছিলাম। আমাদের গেছে আইও এসআই বিকাশ দাস আর সঙ্গে স্টাফ সহ পুলিশ টিএসআর অমন স্টাফ সহ নিয়ে অ্যাডভান্স হয়েছিল। তখন ও যখন বেরিয়ে এসে ওকে রাস্তায় অ্যারেস্ট করে ফেলেছে। এই কেসে যে তিনজন সমস্ত সবাই অ্যারেস্ট হয়ে গেছে, আজকে সবাই কোর্টে যাবে।